thank <laughs> ছাব্বিশ আঠাশে সেপ্টেম্বর রংমহলে টিনের তলার করতে চাই সকাল দশটায় দুদিনই সুবিধা হবে চন্দা কবে বাইরে যাচ্ছ অবিলম্বে ছাব্বিশ ও আঠাশ তারিখের ব্যাপারে সম্মতি জানাও অর্থাৎ সম্মতি আশা করছি উত্তর কলকাতায় টিনের তলার হওয়ার একান্ত দরকার ওটাই তো আদর থিয়েটার পাড়া আর অন্যান্য অঞ্চলে আমরা জলে আঁক কাঠি মাত্র ছন্দার প্রশংসায় সবাই পঞ্চমুখ তার পরিচালক নির্বাক থেকে আনন্দটা উপভোগ করছে তার মানে এই নয় আমি অন্ধ বা বধির মুখ ফুটে বলেই ফেলি কাউকে কখনো বলিনি ময়না চরিত্র আমি যা লিখেছিলাম ছন্দার অভিনয় আজ লেখা চৌহদ্দি ছাড়িয়ে জীবন্ত ও মহিয়ান করে তুলেছে অপূর্ব উৎপল দত্ত এতক্ষণ চিঠিটা যিনি পড়ছিলেন তার সঙ্গে আপনাদের নতুন করে পরিচয় করিয়ে দেবার খুব একটা প্রয়োজন নেই আমি জানি আজ যাকে আমরা আমাদের দূরদর্শনের কথায় কথায় অনুষ্ঠানে পেয়েছি কিছু কথা বলার জন্যে সেটা আমারও সৌভাগ্য ছন্দাদি ছন্দা চট্টোপাধ্যায় আর ছন্দাদি ছন্দাদির কতগুলো জগৎ আমি ভাবি ছন্দাদি একাধারী যাত্রা নাটক মানে মঞ্চ পথনাটকও করেছেন পথনাটক রেডিও রেডিওতে অসংখ্য নাটক করেছেন সেই সঙ্গে বড় পর্দা ছোট পর্দা গান সব দিক মিলিয়ে ছন্দা চট্টোপাধ্যায় মানে আদ্যন্ত একজন শিল্পী এবং ছন্দাদি তোমাকে পেয়ে খুব ভালো লাগছে জান যে দিন পরে আমি একটা সময় অনেক তোমার হাজব্যান্ড নিমাই সুর তার কাছেও কোনো একটা লেখার ব্যাপারে কিছু ব্যাপারে যেতাম তখন আমিও অনেক ছোট তোমাকে দেখতাম তখন বাড়িতে বাড়ির সংসার করার ভূমিকাতেও তোমাকে আমি দেখেছি তো সব মিলিয়ে তোমার এই জীবন ঠিক আছে এতগুলো জগৎ তো তবু বলি একদম শুরুটা একটু জানতে ইচ্ছে করে সব কিছুরই না একটা শুরু থাকে না তাই না এই শুরুর শুরুটা যদি বলি ছোট্ট থেকে ইচ্ছে ছিল যে অভিনেত্রী হবে ছোট্ট থেকে আসলে আমি তখন ঠিক বুঝতাম না পাঁচ বছর বয়সে কোলাঘাটে যখন থাকতাম তা স্বদেশ মাঝি বলে এক ভদ্রলোক বললেন মহেশে আমি না করতে হবে তা মা বাবা বললেন বাবা ডাক্তার মা ও স্কুল টিচার ছিলেন বলে ও তো কিছু বোঝে না সবে তো পাঁচ বছর বয়স কি অভিনয় করবে বলে ও গিয়ে দাঁড়াবে কয়েকটা ডায়লগ বলবে বলে কি বলবে ও দেখ তখন কি বলেছিলাম মনে নেই খালি মনে আছে একটা চর খেয়ে খুব কেঁদেছিলাম ওই যে গফুর মারছে না বাবা চলো গফুরকে এই মহেশকে নিয়ে চলে যাচ্ছে ওরা ছাড়িয়ে আনবে চলো তখন বাবা যে গফুর সে মেরেছিল মারার পরে খুব লেগেও ছিল অবশ্য কান্নাকাটি করেছিলাম সেই আমার শুরু অদ্ভুত ব্যাপার দেখো তুমি অত ছোট্ট কিন্তু তিনি কি করে বুঝতে পেরেছিলেন যে তুমি অভিনয় আসবে তুমি অভিনয়টা পারবে এটা একটা অদ্ভুত না ছোটোবেলায় খুব নাচের নাচের খুব ঝোঁক ছিল আমার খুবই ভালো নাচতাম গীত বিতানে খুব এই তিন বছর বয়স তখন আমাকে মা ভর্তি করে দিয়েছিলেন গীত বিতানে সেই সময় নাচ শিখতাম কি শিখতাম তারপরে তো চলেই এলাম আর তারপরে প্রথম অভিনয় তোমার মানে তুমি তো গানটাও শিখেছো গান শিখেছি মায়ের কাছে শিখেছি অশোক তরু বন্দ্যোপাধ্যায়ের কাছে শিখেছি পাহাড়িদার কাছে শিখেছি বাহ তো সবার কাছে শিখেছ কিন্তু তুমি বেছে নিলে অভিনয় জগত পেশা নিজে বেছেছো কি যে আমার পেশা এটা হবে সেই ডিসিশন কি তুমি নিয়েছো নাকি আসলে আমাকে যখন নাকি আমার সাত বছর বয়স তখন সেন আমাদের মামার বাড়িতে থাকতো মানে চারু মার্কেটে মামার তখন এস ইউসি পার্টি ছিল লাইট যার হ্যাঁ লাইট যার উনিও এস ইউসি পার্টিই করতেন শিবদাস ঘোষ ফটিক ঘোষ ওটাতে এসিউসি পার্টি সেই সময় ওই মামার বাড়িতে থাকতেন তা আমাকে একদিন তাপস আমি মামা বলতাম কেন আমার বড়ো মামার বন্ধু বললেন যে রে নাটক করবি আর নাটক করব নাটক কি বলে চল বলে আমাকে আমার আমার দাদুও সঙ্গে এলেন এমনিতে কিন্তু ওদিকের যে দাদু মানে আমার যে ঠাকুরদাদা সে তো বলেছিল যে ওকে গুলি করে মেরে দাও মানে যখন নাকি একটু নাচের প্রোগ্রাম টোগ্রাম করতাম বাবা ডাক্তার কিছুতেই আমার ঠাকুরদাতা মানতে রাজি না বংশ তখনকার দিনে তো অনেক দিন আগের ব্যাপার বলছি তো বলেছিল বংশের কলঙ্ক বাইরে বাইরে আবার নাচবে কী হ্যাঁ মেয়ে মানুষ একটু কিছু হলে টিয়ে দিয়ে দেবো নাচবে কি ওকে গুলি করে মেরে দাও বংশের কলঙ্ক জমিদার মানুষ ছিলেন তা বাবা বললো করুক না বাবা আর যেরকম মনে হবে করতেই পারে বাবা আমার খুব ইন্ধন ছিল যে ও একটু কিছু করুক তবে যাই হোক তারপর সময় আমাকে নিয়ে এলেন আমার দাদুর সঙ্গে তা প্রথমে তো উৎপল দত্তের সামনে দাঁড় করিয়েছি তার কারণের পর উৎপল দত্ত আমাকে নাম জিজ্ঞেস করেছেন নাম কী ব্যাসা আমার নামই ভুলে গেছি হ্যাঁ ওই বড়ো বড়ো চোখ ওই রকম মুখ ফুখ দেখে আমার ভয় লেগে গেছে নাম বলবো কি নাম ভুলে গেছি অনেকক্ষণ চুপ করেছিলাম তারপর সমরনাগ সমরদা বললেন যে খুকু নাম বলো নাম বলো নাম বলো আমি বললাম ছন্দা ছন্দা কি হ্যাঁ চট্টোপাধ্যায় বলে নাম বললে ওটা বলতে হয় নাম বললে তোমার ওটা বলতে হয় যাও ওদিকে গিয়ে বসো হাত ছেড়ে বেঁচেছিলাম আমি ভাবলাম যে বাবা হ্যাঁ পরে তো সেই লোকের সঙ্গে তো অভিনয় করেছিলাম সেই টিনের তলার নাটকে কিন্তু পরে দেখলাম উৎপলদা এত সহজ স্টেজে এবং এত সহযোগিতা করতেন সবাইকে হ্যাঁ এটা মানে ভোলার না আর একটা ভীষণ ডিসিপ্লিন ছিল তো যখন হ্যাঁ বাবা আর উনি প্রথম দিন নাটক যখন পড়তেন তখন কিন্তু সবাইকেই উপস্থিত হতে হবে আর উনি নাটক এমনভাবে পড়তেন যে প্রত্যেকটা চরিত্র প্রত্যেকটা চরিত্র কী হবে ওনার স্ক্রিপ্ট পড়া দেখলে পরে বোঝা যেত যে আমার এই চরিত্র হ্যাঁ আর তারপর উৎপলদা যখন মানে যখন রিহার্সালে পড়তো প্রথমে কিন্তু ওই চলাফেরা সব হতো না আমাদের টয় সেট ছিল এরকম টয় সেটে হাতে ওনার স্টিক ছিল লাঠি নাম্বারিং থাকতো এক দুই তিন চার এরকম প্রত্যেকটা নাটকেই তাই তা যখন শেক্সপিয়ারের উৎসব হয়েছিল তখন এরকম ছিল তো ট্রেনের তাই হয়েছিল বলে এখানে এই হবে এই হবে এই হবে এই হবে এই হবে আমরা নোট করতাম বাহ নোট করতাম পরে যখন নাকি বড় স্টেজে পড়তো তখন আমাদের কিছু অসুবিধে হতো না ওই ওই দেখে 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 থেকে মনে মনে যদি ঠিক ইয়ে করে যদি পড়া যেত অটোমেটিক হয়ে যেত আর ওনার গ্রুপে তো সবাইকে সব কাজ করতে হতো না হ্যাঁ সব কাজ করতে হতো যার যখন প্রয়োজন নেই সে তখন করবে যখন আমার আমার কোনো সিনে হয়তো অফ আছে আমি হয়তো শোভাদির কস্টিউমটা ধরে দাঁড়িয়ে আছি হ্যাঁ পরবে চলে যাবে আর টিনের তো তো আমার খুব কুইক চেঞ্জ ছিল মানে উইংস তো আমি বেরোলাম ব্লাউজ সারচে থারতে গেলাম দুটো ব্লাউজ পরতাম ছেড়ে নিলাম কাপড়টা গুঁজে গুঁজে চলে গেলাম খুব বকা খেয়েছো না বকা কিন্তু খায়নি কারণ আমি তো পাট টাট মুখস্থ করে নিয়ে যেতাম একবারই বকা খেয়েছিলাম চৈতাল চৈতালি রাতে স্বপ্নতে কস্টিউমটা ঠিক হয়নি ও আমি ওইসের পাশে বসে থাকতাম নাটকগুলো দেখতাম দেখে আমার পুরো মুখস্থই হয়ে যেত যখন যে চরিত্র বলতেন আমি নেমে যেতাম খুব সাহস ছিল আমার এখনই বরঞ্চ ভয় করে বাবা কি হবে হ্যাঁ ভয় লাগে আর আর আমি বলছি মানে উৎপল মানুষ উৎপল দত্তকে তুমি কিরম পেয়েছো মানে ওনার মানুষ কিন্তু খুব খুব ভালো ভালো উনি কিন্তু অতটা যে রাগী মানুষ তা কিন্তু ছিলেন না ওনাকে যদি মানে উনি গান গাইলে কিংবা পাট টাট মুখস্থ করে যদি নিয়ে যাওয়া হতো ওনার মতো সন্তুষ্ট কেউ না কি সুখ্যাতি করেছেন তোমার এই যে চিঠিটা পাঠিয়েছে যে বয়না চরিত্র আমি যা ভেবেছিলাম তার থেকেও ছন্দা এটাকে আরো

ছেড়ে কলকেতা বোন হব পগার পার ছেড়ে হব কলকেতাব পুঁজি পাটা চুলে গেল পেট চালানো ভার ছেড়ে কলকেতা বোন হব পগার পার আলো নিয়ে যাই বাড়ি বাড়ি আর ছুঁড়ি ধরি বেরিয়ে বলে এই ঝেটা ঝাড়ি আলু নিয়ে যাই বাড়ি বাড়ি আর ছুঁড়ি ধারি বেরিয়ে বলে এই ঝেঁটা ঝাড়ি আর গিন্নি রসব গাউন পরে ছেড়েছে সারি আর গিন্নি রসব গাউন পরে ছেড়েছে সারি কি বা তার ছেড়ে কলকাতা বোন হব পগার পা তখন গিন্নি সব যেতেন থিয়েটার হাতে পায়ে আলতা দিয়ে হতো কি বাহার তখন গিন্নিরা সব যেতেন থিয়েটার হাতে পায়ে আলতা দিয়ে হতো কি বাহার এখন ম্যাম হয়ে আর দেখে না বাংলা থিয়েটার বাংলা থিয়েটার ছেড়ে কলকাতা আবুন হব পকারপার পুঁজিপাটা চুলে গেল পেট চালানো ভার ছেড়ে কলকাতা বুন হব পকারপার অপূর্ব প্রায় একটা মিউজিক পাড়তো দাঁড়া রা তারা ওকে একটা চলা ছিল দাঁড়া দাঁড়া তারা দাঁড়া তারা আমি কোমর বেঁখিয়ে মেখিয়ে চলে গেলাম আচ্ছা ছিল ওইটাই এটা তো গেল তারপর যখন নাকি একটু শিক্ষিত হয়েছে বা সটা স হয়েছে না তখন সে গাইছে ভালোবেসে সখী এত জে আগে জনিত জেচে ভিক্ষাইতো আপনারি প্রাণ বিনিময় বই ভালোবেসে সখী এত জ্বালা সই লহলাহ বলে করিয়া আরাথর ফিরে ও চাহে না কেন এত হোন মরম বেদনা বারিছে রোদন বিরাম কই ভালবাসে সখী এত জ্বালা সই বাহ অপূর্ব গগত মানে আমি ভাবি মানে তুমি জানো শত পুরো শরীরটা জুড়ে তোমার অভিনয় আমারে সব সময় মনে হয় কিন্তু দেখো আমি ঘর দেখেছি তোমার পাহাড়ি সান্ডেলের কাছে তুমি গান শিখেছো এবার পাহাড়ি সান্ডেলকে আমরা অভিনেতা হিসেবে জানি দেখেছি অশোক তো দেখতে এসেছিলেন গানটা শেখা কীরকম বলো গানে খুব ভালো খুব ভালো শিখেছিলাম এখন মানে অনেক ছোটোবেলায় গেছি বা তরুদার কাছেও গেছি মহাদেবের মতো মানুষ হুম তরুদা মানে অশোক তরুদা অশোক তরুণ তা যখন বিসর্জন নাটক করেছি কেমন তখন অপর অপর্ণা খুঁজতাম তো সেই সময় উনি ওনার কাছে বেশ কয়েকদিন আমি গিয়ে এ করেছিলাম গান শিখেছিলাম জীবনে শিখেছ অনেক মানে অনেক সময় বিভিন্ন রকম মনে যে কিছুই শিখলাম না তবু মনে হয় কিছুই জানলাম না তুমি উৎপল দত্তকে তো পেয়েছো তুমি আবার অজিতেশ বন্দ্যোপাধ্যায় পেয়েছি অজিতদাকে পেয়েছি যাত্রা করেছি দু বছর আচ্ছা তা রেডিও নাটক করেছি অজিতদ্যার সঙ্গে ওইরাপ বলে একটা নাটক করেছিলাম অজিতা বলে না না ওর গান গাইবে মানে গীতা গীতা গাঙ্গুলি হ্যাঁ প্রমোদ প্রমোদার যে বউ সেই বলেছিলেন ছন্দার গান ছন্দাই গাইবে অন্য কেউ গাইবে না হ্যাঁ তা তখন তমসা বলে একটা নাটক হচ্ছিল অনল দাসুরি চারটে লাইন সুরাচ্ছিল কালা তোর কদুম তলায় তারা গল্প চেয়ে থাকি কালা তোর তরে কদুম তলায় চেয়ে থাকি কভু পথের পরে কভু নদীর ধারে কভু পথের পরে কবু নদীর ধারে চেয়ে চে খোয়ে গেল চেয়ে চে খোয়ে গেল আমার পরা জোড়া আঁখি চেয়ে থাকি কালা তোর তরে কদম তলায় চেয়ে থাকি অসাধারণ আচ্ছা ওই এটা খুব সময় বেলায় লাইলা মজরু যাত্রা তুমি করতে তাই তো মানে সত্যম্বর অপেরা নবরঞ্জন অপেরা নবরঞ্জন একটা মিথ আছে ওই শেষে দুটো কফিন আসতো দুটো গোলা ফুটলো তারপরে তুমি আর ইন্দ্রাহির লায়লা আর মজরু কস্টিউম চেঞ্জ করতাম আচ্ছা কালো কালো বোরখা টোরখা পরে ঢুকতাম আর ওই বাক্সের মধ্যে ওইটা খুলে দিয়ে সাদা কস্টিউমটা ছাড় থাকতো তাই আচ্ছা আচ্ছা ওই বাক্সটার কষ্ট কস্টিউম পরে বেরিয়ে পড়লাম কফিন থেকে আচ্ছা কেমন মানে সেটা কোনো কষ্ট হতো না মানে ওইভাবে না কষ্ট কেন আচ্ছা কষ্ট কেন ওই তো বোতাম থাকতো হ্যাঁ খুলে দিতাম বা সই যেত আচ্ছা তুমি আমাকে যেটা আমরা ভুলে যা জানো না যাই টিনের তলোয়ারের পাঠ একটু শুনবো বলো তাহলে বলবো আচ্ছা সব মুখস্থ হ্যাঁ সব মুখস্থ না হলেও কিছু কিছু দারিদ্রকে আমি ঘৃণা করি সোপান বেড়ে ধীরে ধীরে উঠেছে এখানে গায়ে উঠেছে গয়না পায়ের কাছে হাত জোর করে পড়ে থাকে কলকাতার বড় লোকের দল আবার ধাপে ধাপে নেমে গিয়ে গৃহস্থ ঘরে ঘি করতে আমি পারবো না ওদিকে বসুন্ধরা বলছে তোকে যদি নিয়ে যাই কোথায় থাকবে তোর স্বাধীনতা আমি চোখ বুঝে থাকবো আমার মন পড়ে থাকবে স্টেজের ঝলমল করা আলোর জগতে আর নানা কৌশলে টাকা হাতাবো বাড়ি গাড়ি হাতাবো গয়না গড়িয়ে নেব কাপ্তন বাবু এই সব শিখিয়েছেন ভিক্রি যখন ছিলাম তখন তরকারি বেঁচে পেট একদম জীবনের কথা এখন এমন ভদ্র মহিলা বানিয়েছে বাবু খেতে খাওয়ার উপায় পর্যন্ত হারিয়ে ফেলেছি হ্যাঁ এই ধরনের ছিল সত্যি ডায়লগুলো তুমি সত্যি চোখে জল এসে যায় না একদম এই যে দেখো ইনস্ট্যান্ট এই যে ভেতরে ঢুকে যাওয়া হ্যাঁ এটা তো তোমাদের কাছ থেকে অবশ্যই মানে এখনো যারা অভিনয় করছে অভিনয় জগতে আসছে তো আমার এটা একটা বড় প্রশ্ন দেখো এই যে তুমি একদম তক্ষুনি বলতে বলতে কান্নায় এসে গেল তারপরে তুমি গভীরে ওই চরিত্রটার গভীরে ঢুকে গেছো তো এত চরিত্র করেছো জীবনে তাই না এটা এটা সব থেকে বড় প্রয়োজন কিনা তুমি কি মনে করো যে নিশ্চয়ই মানে আসলে অভিনয় জিনিসটা খুব কঠিন অভিনয় জিনিসটা হচ্ছে আমি যদি ফিল না করি আমি যদি অনুভব না করি কিছুতেই হবে না প্রত্যেকটা কথা খুব আদরের প্রত্যেকটা ওয়ার্ড খুব আদরের কেন অনেক কষ্ট করে নাট্যকার লিখেছেন কাজে সেটাকে তো আমাকে সেইভাবে তো রূপ দিতে হবে নাহলে তো চরিত্রটা ফুটবে না তাই না একদম জীবনে এত যাদের সান্নিধ্যে এসেছ হ্যাঁ সেটাও কিন্তু একটা বড়ো পাওয়া তার মধ্যে শোভু শৌমুমিত্রা বিজন ভট্টাচার্য হ্যাঁ সকলের কথা খুব শুনতে ইচ্ছে করছে এদের কথা তো শুনে শেষ করা যায় না তোমার সঙ্গে এদের ব্যক্তিগত যে সম্পর্ক শম্ভু কথা আগে তুমি বলো হ্যাঁ বলছি আমি ওইরাবাতে যে একটা গান শোনাই মানে রেডিও নাটকে প্রতিমা বড়ুয়ার গানটা ছিল তোমরা গেহলে কি আসিবে মোর মা বন্ধুরে তোমরা গেহেলে কিয়া শিবেন মোর মাহুত বন্ধু রে হস্তির নরণ হস্তির সারান হস্তির মাথায় বেড়ি ওরে করিয়া কণ্ডে মাওতা ঘরে কয় জোনানি রে তোমরা গেলে কিয়া শিবেন মোর মাহুত বন্ধুরে এই এই গাটা গেয়েছিলাম হ্যাঁ তারপরে সমুদ্রের সঙ্গে সমুদ্রের সঙ্গে পরিচয়টা একটু বলো সমুদ্রের সঙ্গে আমি করেছিলাম ওই আন্টিগনে আচ্ছা আন্টিগনে উনি কি নিজে ডেকেছিলেন তোমাকে না উনি কেন ডাকবে রেডিও থেকে ও রেডিও থেকে হ্যাঁ আমি শুনি করেছিলাম সমুদ্রের সঙ্গে খুব আলাপ হয়েছিল সমুদ্রে একবার ওই শোটা আমি করতে পারিনি মানে এতে ইউনিভার্সিটি ইনস্টিটিউটে আমার যাত্রার শো পরে গিয়েছিল বলেছিলাম তখন ওই শোটা আমাদের সন্ধ্যা করেছিল মানে চন্দনের মা ও করেছিল তো সমুদ্রে সেখানে দেখতে গেছেন দেখতে গেছেন দেখতে গিয়ে ইন্টারভিউলে উঠে এসছেন ভেতরে উঠে এসে তাকে বলছেন সে মেয়েটি নেই বলে না ও তো যাত্রা আছে চলে গেছে বলে ওকে ছাড়া করবেন না বলে উঠে চলে গেলেন হ্যাঁ সেই রাত্রেই উৎপল দত বাড়িতে এসছেন তোর কি ডেট আছে বল তখন তো ফোন টোনের অতটা তো ব্যাপার ছিল না বলে এই এই হয়েছে ব্যাপার তারপর তোমার তো মানে এটা বিরাট পাওয়া সত্যি দেখো একটা সৌভ্য মিত্র এবং উৎপল দত্ত সম্পূর্ণ দুটো ঘাড়া না আমরা জানি দুটো যা হয় একদম দুজনের দুজনেরই আমরা ভীষণ ভক্ত কিন্তু দুটো ঘাড়া না তোমার এগুলো মেলাতে অসুবিধা হতো না কখনো না আমি যখন ওটা তো অঙ্ক কষার মতো যখন যেখানে যাওয়ার সেই অঙ্কে তো আমাকে চলতে হতো এটাও তো একটা অঙ্ক আমি রেডিও বলো বা পথ নাটক বলো যে কোনো নাটক বলো আমাকে বুঝতে হতো যে আমি কোথায় যাচ্ছি সেটা মনে করে তুমি যদি যাও তোমার কোনো অসুবিধা হবে না একেবারেই দেখ ছন্দাদি তোমাকে তার আগে একটু জিজ্ঞেস করি সৌমিত্র হলো বিজন ভট্টাচার্যের কথা আমি বিজন বিজনদার দেবীগর্জন নাটকে আমি ভেন যখন রেবাদি চলে গেলেন রেবা চৌধুরী সজল দাওরা চলে গেলেন তখন তো আমি করলাম গিরি চরিত্র করেছিলাম তো করার পরে ওখানে একটা শাশুড়ি বইয়ের একটা কন্ট্রিডাকশন কন্ট্রাডিকশন ছিল শাশুড়ি তো কোনোদিনই বউকে মেনে নিতে পারে না পারেনি আদিবাসীদের মধ্যেও ওটা ছিল তা একটা ডায়লগ আমি বলি বলো বলছি বুড়ি খুব রেগে গেছে বলছে একটা কাঠের বোঝা এনে মাটিতে ফেললো দুম করে বলছে যেই দিন থেকে পাও দিচ্ছে ঘরে লেগেই আছে অশান্তি আ বাগির বিটি জ্বালায় দিল ঘর সংসার জমি জিরা তিলাম চড়াইছে ছেলেটা দেশান্তরী করেছে এখন বুড়া বুড়ি কল যেটা খুব পাইতে লেগেছে তা খ কেন খ চি বয় খ অবগের বিটি মুখের বিটি গতর খাকি গতর খাকি ঘরে গ্রামে মন নাই যে ত্রিভুবন সর্দার আসি কামের কথা বলেছে আপনি নিশ্চয়ই উঠেছে গতর খাকি পর ভেলানির বিটি টেকা দেখেছে টেকা চিনেছে যা কেন যেথা খুশি মর গিয়া গলায় দড়ি দিয়া কাঁদব ভাবছিস তোর জন্যে সত্যি চরিত্রটা দেখো কেঁদে ফেলছি আচ্ছা বিজন ভট্টাচার্য কাজ করেছো ওনার পরিচালনার ধরনটা কিরম তোমার লেগেছে মানে পরিচালনা আমরা তো সব মাটির মানুষ মাটির সঙ্গে আমাকে সম্পর্ক হ্যাঁ মাটির মানুষ হলে কী হয় মানে নিজেকে তো একদম সপ্যা দিতে হয় হ্যাঁ যেইটা আমি অত বিজ্ঞান বিজ্ঞান মানি না তোমরা ঠিক গুইনা অভিনয় করো দেখবার ঠিক মিলে যাইব করো অভিনয় করো ঠিক আছে এরপর যাইবা ওরপর যাইবা এবার নিজের গুইনা নাও না গুইনা দাও নিয়া তোমরা অভিনয় করো দেখবার ঠিক মিলে গেছে তো এই তো এনাদের এরম ধরনের মানুষের সঙ্গে তুমি কাজ করেছো আজও তুমি কাজ করছো হ্যাঁ এখন তো এরা নেই অনেকই হারিয়ে ফেলে পরবর্তী সময় কাজ করতে গিয়ে তোমার কিছু মনে হয়েছে কোন পরবর্তী সময় কাজ করতে গিয়ে আমার মনে কিছুই হয়নি মানিয়ে নিতে হয়েছে অনেক কিছু মানিয়ে নিতে হয়েছে মানিয়ে সব জায়গায় শোনো মেনে নেয়া আর মানিয়ে নেওয়া এক নয় আমি 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 মানিয়ে নিচ্ছি কিন্তু তার মানে এই নয় যে আমি মেনে নিচ্ছি অপছন্দ হলেও আমাকে দাঁত বার করতে হচ্ছে এটাই কিন্তু রাজনীতি আমার পছন্দ না আমাকে দাঁত বার করতে হচ্ছে কি কেমন বলে তো অপূর্ব বলেছে সত্যি কথা একদম ঠিক সবসময় এখন তো মানিয়ে নেবারই যুগ না হ্যাঁ আচ্ছা আমি বলি তারপরে তো তোমার এই তোমার তো ছোট বয়স থেকে তুমি অভিনয় করছো ঠিক আছে বাবা মায়ের সাপোর্ট পেয়েছো তুমি আগেই বলেছো এরপরে চলে আসি বিবাহিত আমি তিতাস একটি নদীর নামে ক্রাউড সিনে আসি ও ভিড়ের সিনে ঢুকতাম আর যেতাম তারপর ওখানে থাকতে 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 তারপর চরিত্র পেলাম বুঝলে বুঝতে পেরেছি ক্রাউড সিন করতে তারপরে তো তোমার আমি সিনেমার কথা তো ডেফিনেটলি শুনবো তোমার থেকে কিন্তু তারপরে তোমার পরিবার শুরু হলো মানে ফ্যামিলি লাইফ তাই তো হ্যাঁ তোমার হাজব্যান্ড নিমাইশুর নিমাইশুর উনি তো আমি আজকে ওই জন্যেই এখানে এই পর্যন্ত এসেছি কিন্তু তাই সাপোর্ট পেয়েছি নিমাইশুরের খুব সাপোর্ট পেয়েছি নাহলে হয়তো আমার পক্ষে সম্ভব হতো না আছে কিন্তু দেখেও যায়নি যে আমি এই কাজ করছি সেই কাজ করছি অনেক আগে চলে গেছেন তো হুম আমার খুব অসুবিধেই হয়ে গেছে অনেক আগে চলে গেছেন অনেক আগে চলে গেছে কুড়ি বছর বাইশ বছর তো হয়ে গেলো ওর ওপর খুব নির্ভর ছিলাম তো ওনার সঙ্গে তোমার পরিচয় মানে নিজেদের দেখে বিয়ে না বাবা মায়ের না আসলে আমি আর অভিনয়ের জন্যই এই ব্যাপারটা হলো বিজন ভট্টাচার্য আচ্ছা মিনা বললো ওর তো ওর তো কোনো দরকার নাই ও তো অভিনেত্রী হইব আমি তো দ্বিতীয় পক্ষের বউ ও আচ্ছা ও তো অভিনেত্রী হইব ও যে সেই রকম ভালো পোলা চাই এইটা কথা না ও অভিনয় করবো আচ্ছা ওনার তো আগের ওয়াইফ ছিল তারপর তোমার সঙ্গে উনি মারা গেছে তারপরে তোমার সঙ্গে তো তোমার সন্তানাদি সন্তানাদি আমার ওই যে আগে একটা ইস্যু ওটাকে আমি আমারই ছেলে বলি 102 আর আমার আমার ছেলে দুটো ইস্যু ও বাহ তোমাদের একটা ছেলে দুই এসেছে কাজলী আর পিয়ালি তো তারা আমার খুব প্রিয় আমার মেয়ে আর কি বলা যায় বাহ হ্যাঁ আর একটা নাতি মানে বড় ছেলের ছেলে খুব ভালো নিজে যতটা তুমি ভালো সবাইকে নিয়ে ততটাই আমি ছাত্রী ছিল সিদ্ধেশ্বর মুখার্জি ছাত্রী ছিল ও মা আমার মা আচ্ছা হ্যাঁ পুরো ওই পরিবার থেকে এসেছো তুমি একদম আর এবার তুমি আমাকে বলো যে কথায় আমরা ঢুকছিলাম যে তারপরে তুমি বড় পর্দায় তুমি তো বললে ক্রাউড সিনে দাঁড়িয়েছিলে ছিলে তার সেখান থেকে বড় পর্দাতে দাশগুপ্তের প্রথম ছবি এলাম একি অঙ্গয় ateru ও ওই বসন্তদা ছিলেন সৌমিত্ৰদা মাধবী মুখার্জি ছায়া দেবী ছিলেন আমাকে আমাকে আমি এলাম আমাকে নিলাম হরিশাদন দাশগুপ্ত তোমাকে নিলেন কেন কোথাতে দে মানে অভিনয় ওই অভিনয় ইয়ে করে ওই তখন পিএলটি এল এল ছিল তো সেই সময় আচ্ছা ওখানে দেখেছিলেন উনি এই টেকনিশিয়ানের শুটিং হতো ও এইটা তোমার প্রথম ছবি প্রথম ছবি তারপরে তুমি পরপর অনেক ছবি করেছো অনেক করেছিস অঞ্জনের এই করেছিলাম রেনু হ্যাঁ সৌমিত্র দার অপোজিটে কেমন তারপর ফালতু করেছিলাম অঞ্জনের ছবি হ্যাঁ আচ্ছা গৌতমের কালবেলা করেছি অপর্ণা সেনের পরমা করেছি এটা করতে করতে এই 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 পর্যন্ত এসছি এই আর কি আচ্ছা তা এরকম এই তারপর আমার একটা টেলিফিল্ম উজান বলে সোম করেছিল ২৬ মিনিটের ছবি ওটা কোচি ইন্টারন্যাশনাল ছবি ওটা বেস্ট অ্যাক্ট্রেস হয়েছিলাম বাহ হ্যাঁ তো এমনি কোনো মনে হয় যে আরো আরও ছবিতে কাজ করার ইচ্ছে বা আরও মনে হয় কিন্তু এখন আর আমাকে কেই বা সেরম নেবে এখন কি আর সেই সেইভাবে কেউ নেবে হয়তো আমার আমার মত চরিত্র যেমন ওই অপূর্ব সতীতে হরমনে আমার করার কথা না কথা না মানে আমি রাজি হইনি আমাকে ইশিতা আর সুভাষিস ওদের মেয়ে জামাই বলি তো ওরা আমাকে নিয়ে এলো বল তোমাকে করতেই হবে তাই তুমি ছাড়া কে করবে বলে এই সবাই বলে টলে করতে গিয়ে দেখছি যে প্রথমে তো ঢুকছি ডায়লগ বলছি তো বলছি বলছি তো বলছি

পরিচালকের সঙ্গে যে কাজ করেছো ধরো ডিফারেন্ট পরিচালকের সঙ্গে কাজ করছো তা কিরাম লেগেছে ধরো এই সময় পরিচালকের সঙ্গে তো কাজ করলে তাতে তোমার অভিজ্ঞতাটা কি তোমার কি কোথাও না অনেক সময় ট্যালেন্টেড সোমটাও অনেক ট্যালেন্টেড সোম তারপরে কৃষ্ণন্দী বলে একটি ছেলে তারও একটা ছবিতে করেছে স্যুটকেস বলে আমি পরান্দা করেছিলাম খুব ভালো আর আজকালকার অভিনয় অভিনেত্রীও বেশ ট্যালেন্ট আছে মানে কিছু না ইয়ে করেও আমাদের দেখ বেশ ভালোই অভিনয় করে দেখলাম না যে সেরকম কিছু নিজের ব্যাপার মনে হয় এই হচ্ছে প্রকৃত শিল্পী বুঝলে সবাইকে আমার মনে হয় একজন প্রকৃত শিল্পী সব কিছুর মধ্যে ভালোটাই দেখে ছন্দাদি তুমি নোটি বিনোদিনী করেছো আমি নোটি বিনোদিনটি বিনোদিনী ভূমিকায় ছন্দা চট্টোপাধ্যায় এটা তো একটা মানে আমাদের কাছে একটা কি বলবো বিখ্যাত ব্যাপার নস্টালজিক ব্যাপার কার পরিচালনায় করেছিলে করেছিলে বিভিন্ন জায়গাতেই করতাম তখন বোধ তোমাদের জন্ম হয়নি আমার বয়সটা জানো কি যাই তোমার বয়স হোক তুমি আমার কাছে একদম সরসি তুমি নটি বিনোদিনীর গান করো একটু হরি মনু লুকালে কথা হরি মনমজায় লুকলে কোথা ববিয়নী আখা দহে দেখা পরা শাখা রাখো পায়ে হরিমন মজায় লোকালে কোথা কালো শশী বজালে বাঁশি ছিলা গৃহ পাশি কালো বাজালে বাসি ছিলা গৃহবাসী কোলে কলে উদাসী কুল আজ অকুলে ভাসি কুল ছেড়ে আজ অকুলে ভাসি ওগো ব্রিজবিহারী কোথায় হরি ব্রিজবিহারী কোথায় হরি আমার পিয়াশি তোমায় চায় মন মজায় লুকালে কোথায় হরি হরি বল হরি বল হরি বল 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 হরি হরি বল বল হরি 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 বল হরি বল তোমার গহরজান দেখেছিলাম যেমন চরিত্র তেমনি তার গান গহরজান বলতেই গান শুনতে ইচ্ছে করে মানে মালকাজান যখন নাকি একদম মালকাজানের যে মানুষটা ছিল খুরশেদ সে যখন চিতপুর ওপুন রাস্তায় যখন খুন হয়ে গেল তখন তো সে গহর যেন একটু অন্যরকম হয়ে গেল জীবনে সে মদটা খেত না কিন্তু তারপর থেকেই কিন্তু সে মদ খাওয়া শুরু করলো পাগলের মতো গান গাইত একটা গান গাইছে মেরে খে। দে अंधेरे में क्या करूं मैं चाँदनी भी सताती मुझे मेरे रहे नुमा बता दे जा मुझे अंधेरे में क्या करू मैं चाँद ने भी सताती मुझे कोई उम्मीद नहीं कोई उम्मीद नहीं तो उसी बातों की है छे तो उसी बातों की उम्मीद है आ, मुझे, कि किसी और की उम्मीद नहीं किसी और की

हसीन ख्वाब अब आके सता मुझे ऐ हसीन ख्वाब अब आके सता मुझे कि ख्वाबों में भी उनकी उम्मीद है है ए मुझे অসাধারণ দে হেন মেরে রেহে ছন্দাদি তুমি কি বলবো আর আমি তো মানে বাক্রুদ্ধ কথা এসবে পরে আর কথা হয় না এখন তুমি মানে সেই মানে সময়টা কিভাবে কাটে এমনি অভিনয় করে সিরিয়াল তো করো সিরিয়াল করি নাটক করছো তো এখন নাটক করছি নাটক করছি এখন কোন নাটকে করছো তুমি এখন তো অপূর্ব সতীতে করি আচ্ছা মানে কোন গ্রুপের সঙ্গে এই উষ্ণিক উষ্ণিকের আমাকে সুবি সুভাষিষ আর জোর করে এই নাটকটা রাজি করাল ও রাজি করি আমি করছি আমার পা নিয়ে চলতে পারি না ফিরতে পারি না তাই

আর তুমি এখনো মানে এখন সকাল থেকে রাত তোমার দিন অভিনয়ের মধ্যেই তো কাটছে যেহেতু আমার কিছু নেই কিছু নেই না অভিনয় আমার সব অভিনয়কে আমি একটা মানুষ হিসেবে দেখি আমার আমি যেন ইঙ্গিত পাই এই ওই তাই তাই আর লোক হয়তো আমাকে পাগল বলবে শিল্পী মানেই তো একটু পাগল শিল্পীরা তো একটু পাগল হবেই শিল্পী হলে একটু তো পাগল হতেই হবে তাই না আর তুমি আমি একটু সব দেখো তোমার সঙ্গে কথা শেষ হবে না প্রচুর কথার পরে কথা আসছে কিন্তু বুঝতেই সময়ের ব্যাপার থাকছে জীবনে স্বপ্ন মানে এই করে বলো যে পরবর্তী আর কি চাইছো ভালো অভিনয় করবো ব্যাস এটাই শেষ কথা ভাবনা আর কাজ করতে করতে যেন মারা যায় বাহ এটাই আমার এবার তুমি একটু অপূর্ব সতীর কথা বলছিলে অপূর্ব সতী গান শোনো হ্যাঁ ওটা দিয়ে আমরা শেষ করি আচ্ছা সময় হয়ে গেছে সময় তো তোমার সঙ্গে কথা বলতে বলতে সময় কোথা দিয়ে চলে যায় বুঝতে পারছো বুঝতে পারছি না তুমি হচ্ছে ছন্দা চট্টোপাধ্যায় যে এতগুলো মাধ্যমের সঙ্গে যুক্ত বলছে ওই মেয়ে মেয়ের জন্য ছেলেটাকে টোপ ফেলছে আর কি তো পরন্ত বেশা তো অপূর্ব সত্যিতে যে করছি গোলাপ সুন্দরীর লেখা হ্যাঁ কাজে মেয়ের জন্য বলছি আয় না পাকি পোসনাদা রে দানা রেখেছি আয়না পাখি বস না দাঁড়ে দানা রেখেছি চুটকি সোনা শিখলি রুপোর গড়িয়ে রেখেছি সোনা শিখলি রুপোর গড়িয়ে রেখেছি আয়না পাখি বস না দাঁড়ে দানা রেখেছি দু বাজল প্রাণের পাখি নেই উড়ে থাকনা কাছে জাসনে দূরে। প্রাণের পাখি যাস নে উড়ে থাকা কাছে যাস নে দূরে পাখির তোর সুখের তরে পাখির তোর সুখের তরে মনের পিঞ্জরা পেতেছি আয়না পাখি বসনা দারে দানা রেখেছি আয়না পাখি বসনা দারে খাবি দাবি কলকলাবি বনের কথা ভুলে যাবি খাবি দাবি কলকলাবি বনের কথা ভুলে যাবি মধু দিয়ে আফিং গুলি মেখে রেখেছি মধু আফিং গুলি মেখে রেখেছি মধু দিয়ে আফিঙ্গুলি মেখে রেখেছি আয়না পাখি বস দানা রেখেছি না পাখি দানা ও রেখেছি মানে তোমাকে নিয়ে তো গল্পের শেষ হবে না কথার শেষ হবে না খুব ভালো থাকো এতটাই সুন্দর প্রাণবন্ত আনন্দে থাকো গান করো অভিনয় করো সারাক্ষণ তোমাকে আমরা সবাই থাকতে চাই শেষ হয়েও তো শেষ হয় না শেষ কথা কে বলবে এই মুহূর্তে আজকের মতো কথায় কথায় শেষ হলো তুমি রইলে আমাদের সঙ্গে আরও আরো অনেক অনেক দিন ধরে খুব ভালো থাকো চন্দাদি